হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টিপ পিঠা। অনেকে এটাকে টিপ পিঠা বলে, কেউ বিস্কিট পিঠা বলে, কেউ আবার সিম্পল পিঠাও বলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। এর সাথে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কালো জিরা, এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম চিনি, তবে চিনিটা যদি পরে লাগে পরে আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচার থাকা 2টা ডিম। এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, তবে পানির পরিমাণটা বেশি দিবেন না, খুবই অল্প দিতে হবে, কারণ চিনি থেকে কিন্তু অনেকটা পানি ছাড়বে, তাই বুঝে পানিটা দিতে হবে। হামিটা যখন ভালো করে মথে নেওয়া হয়ে যাবে তখন এরকম লম্বা করে নিতে হবে, আর এর থেকে অল্প একটু খামির নিয়ে ভালো করে একটু মথে তারপর গোল রুটি তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়, কারণ এই উপকরণগুলো কিন্তু আমাদের কিচেনে সবসময় থাকে। এর থিকনেসটা হবে খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। তারপর এরকম একটা বোতলের মুখ দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। তারপর এটাকে 2 ভাঁজ করে নিতে হবে, 2 ভাঁজ করে তারপর এভাবে টিপ দিয়ে আটকে দিতে হবে, আর ঠিক একইভাবে অপর পাশটাও টিপ দিয়ে আটকে দিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। আর দেখুন, সিম্পলের মতো লাগছে না? তাহলে এখন পিঠাগুলো ভেজে নিব। যখন তেলটা একটু গরম হয়ে যাবে তখন এই গরম তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। আর চুলাটা মিডিয়ামে রেখে তারপর অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর পিঠাগুলো তেলে দেওয়ার পর কিন্তু অনেকটা ফুলে যায়, আর যখন দেখবেন এর মধ্যে সুন্দর একটা কালার এসছে তখন ছেঁকে তুলে নিতে হবে। আর পিঠাগুলো ভাজার সময়ও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। বাস, তৈরি হয়ে গেল আমার মজার টিপ পিঠা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই পিঠাটা আপনারা সংরক্ষণ করেও খেতে পারেন, অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর পিঠাটা ভাজার সময় অনেকটা নরম থাকে, ঠান্ডা হওয়ার পর কিন্তু কটকটে হয়ে যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।